আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আহমেদ রবে স্যার তোমাদের অনুরোধে এই ভিডিওটি টু করা অর্থাৎ তোমরা আমাকে অনেকে অনুরোধ করছো এই বিমা কোম্পানির ক্ষতিপূরণ সম্পর্কে ভিডিওটি দেওয়ার জন্য আর্থিক অবস্থার বিবরণীর সমাপরি মজুদের মধ্যে আমরা প্রায় লক্ষ্য করি যেভাবে থাকে আগুনে বিনষ্ট পণ্য রয়েছে এবং বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে তো আজকে আমাকে একজনে বিশেষ করে অনুরোধ করেছে আজকে দেওয়ার জন্য আমি কথা দিচ্ছিলাম যে পাঁচ তারিখে এটা দিবই শত ব্যস্ততা সত্ত্বেও তোমার উন্নতি রাখার জন্য আমি চেষ্টা করছি ভিডিওটি ভিডিও টু করার তো এইভাবে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন ইনশা আর এই সম্পর্কে আসলে আমার টাচ টু টাস ইন অ্যাকাউন্টিন বইতে অনেক সমন্বয় দেওয়া হয়েছে সেখানে এগো নিয়ে বিস্তারিত আলোচনা আছে তারপর আমি তোমাদের জন্য ভিডিও টু টুটি করছি বইতে ইনসবা তোমাদের মধ্যে কিছু দিনের মধ্যে রিলিজ হবে আর আর্থিক অবস্থার বিবরণীর যে পাঁচ পার্টটা আছে সেটা তোমরা নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো দু একদিনের মধ্যে আমরা আমি দিতে পারবো সারা বাংলাদেশে তো শুরু করা যাক আজকের এই টি তো প্রিয় শিক্ষার্থী এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে সমাপনী মজুদ পণ্য আঠারো হাজার টাকা এখানে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য আঠারো হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে কিন্তু এর মধ্যে আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত রয়েছে তিন হাজার টাকা এর মধ্যে আগুনে বিনষ্ট তিন হাজার টাকা বিমা কোম্পানি মাত্র তিনশো টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে কত টাকা তিনশো টাকা দিতে রাজি হয়েছে রেওয়ামিজে পণ্য ক্রয়ের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা তো শিক্ষার্থী এই সমন্বয়টা আমি তোমাদের সমাধান করে দিব আমি দেখেই দিচ্ছি যেখানে আমি সমাধান করেছি আগে এখন শুধু বুঝিয়ে দিব তো কথা হচ্ছে এখানে দেখো আমাদের সমন্বয়টায় যেভাবে বসে যে আমাদের সমাপনী পণ্য আমরা জানি যে একটি সম্পদ যখন কোনো পণ্য আমরা ক্রয় করি তখন পুরাটাই থাকে আমাদের খরচ যেমন পুরা এখানে আমাদের বাবা আছে পঞ্চাশ হাজার টাকা পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকাই আমাদের খরচ কিন্তু এই পণ্যটা যদি আমরা বিক্রি না করি অবশ্য তাহলে যে অংশটা আমাদের অবিকৃত থাকে বছর শেষে ওইটাকে আমরা সমাপনী পণ্য বলি তো সমাপনী পণ্য যেটা থাকে সেটা এবছরের শেষে এটা আমাদের সম্পদে পরিণত হয় তাহলে আমরা এখানে আঠারো হাজার টাকার সম্পদ হিসেবে দেখিয়েছি কিন্তু বলছে যে এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য তিন হাজার টাকা অন্তর্ভুক্ত আছে তো এই যে আঠারো হাজার টাকা তার মধ্যে তিন হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে যেটা হিসাবভুক্ত করা হয়নি অর্থাৎ আমাদের ক্ষতি হয়েছে বা ব্যয় হয়েছে যেটা আমাদেরকে এ আঠারো হাজার টাকার মধ্যে রয়েছে কিন্তু আমরা এটা আঠারো হাজার টাকা থেকে বাদ দিয়ে নিয়ে আমরা সম্পদ মজুত পণ্য আঠারো হাজার টাকা ধরে নিয়েছি তো এখন আমাদের যে কাজটি করতে হবে যে সমাপনী পণ্য যে সম্পদ আঠারো হাজার টাকা ধরছি সেখান থেকে আমাদের এই তিন হাজার টাকা বাদ দিতে হবে এই তিন হাজার টাকা বাদ দিতে হবে এ হয়ে গেল আমাদের একটি কাজ আরেকটি কাজ হচ্ছে আমরা যেমন তাহলে এখানে বুঝতে পারছি যে সমাপনী পণ্য যে আমার আঠারো হাজার টাকা সম্পদ হিসেবে দেখাইছি সেখান থেকে কিন্তু আমার এই তিন হাজার টাকা বাদ দেওয়ার পরে সম্পদ আমার কমে যাবে সম্পদ আমার হয়ে যাবে পনেরো হাজার টাকা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নিচে দেখো সমাপনী পণ্য আঠারো হাজার টাকা এখান থেকে আমি বাদ দিছি আগুনে বিনষ্ট পণ্য তিন হাজার টাকা তাহলে সম্পদ আমার আগে ছিল আঠারো হাজার টাকা সমাপনী পণ্য এখন সেটি হ্রাস পেয়ে হয়ে গেছে পনেরো হাজার টাকা তাহলে এই তিন হাজার টাকা কি আমার আবার ব্যয় বাড়ছে তো আমরা জানি এখানে যে পণ্য নামে যে আমরা এখানে পণ্য যে আমার এখানে তিন হাজার টাকা এই যে ব্যয়টা আমার বাড়ছে এই জন্য এখন কীরকম ব্যয় এই যে পণ্য ক্রয় হিসেবে আমি আগে দেখাইছিলাম কত যে পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে এখন আমরা এই তিন হাজার টাকা বাদ দিব তাহলে আমার পণ্য ক্রয় হিসেবে পঞ্চাশ হাজার টাকা যে দেখাইছি সেটা এখন কমে দিয়ে আমার তিন হাজার টাকা তিন হাজার টাকা কমে দিয়ে আমার সাতচল্লিশ হাজার টাকা হয়েছে এখন এই যে আগুনে বিনষ্ট পণ্যটি এটি আমার একটি কি অপরিচয়ন ব্যয় আমরা জানি অপরিচয়ন ব্যয় তবে অপরিচকন ব্যয় আমরা আবার এই আগুনে বিনষ্ট পণ্য দেখাবো তিন হাজার টাকা তো এই যে তিন হাজার টাকা অপরিচয়ন ব্যয় দেখাইছি আগুনে বিনষ্ট পণ্য কিন্তু আমাদের সম্পূর্ণ তিন হাজার টাকা ব্যয় হয়নি কারণ বিমা কোম্পানি আমাদের আবার আমরা দেখি যে সমন্বয়ে বলছে বিমা কোম্পানি বলছে আগুনে বিনষ্ট পণ্য যে তিন হাজার টাকা হয়েছে এর মধ্যে আমি বিমা তোমাদের তিনশো টাকা ক্ষতিপূরণ দিব অর্থাৎ যেটা আমি ব্যয় আমি ক্ষতি হিসাবে ধরে নিচ্ছি তিন হাজার টাকা কিন্তু বিমা যখন আমাদের আশ্বাস দিচ্ছে তিনশো টাকা দিবে তখন আমি এটাকে অস্বাভাবিক ক্ষতি এরকম তিন হাজার টাকা না দেখি দেখাতে পারবো না কারণ বিমা আমাকে তিনশো টাকা ক্ষতিপূরণ দিবে তাহলে এটা আমার কাছে একটি কি সম্পদ তো এখন আমি এই জন্যে আগুনে বিনষ্ট পণ্য অপরিচলন ব্যয় তিন হাজার টাকা থেকে বিমা ক্ষতিপূরণ যেটা দিচ্ছে সেটা আমরা বিয়োগ দিব কারণ ব্যয় আমার এখানে তিন হাজার টাকা না তিনশো টাকা বিমা আমাকে প্রদান করবে তো সুতরাং আমার এখন ব্যয় হয়েছে অস্বাভাবিক ক্ষতি হয়েছে সাতাইশশো টাকা তবে বিমা যে ক্ষতিপূরণটা দিচ্ছে সেটা হচ্ছে প্রাপ্য বিমা যেটাকে আমরা যে ক্ষতিপূরণটা পাই সেটা হচ্ছে আমাদের প্রাপ্য বিমা যেটা আমাদের চলতি সম্পদ এই জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আবার এটাকে প্রাপ্য বিমা হিসেবে বা প্রাপ্য বিমা ক্ষতিপূরণ দিয়েও দিতে পারি সেই হিসেবে আমরা সম্পদ পাশে দিব তো মোট কথা হচ্ছে এরকম যদি কোনো এন্ট্রি হয়ে থাকে এখন একটা বিষয় তুমি লক্ষ্য করো এখানে দেওয়া হচ্ছে সমাপনী মজুৎপন্ন পনেরো হাজার টাকা আসলে সমাপনী পণ্য কিন্তু ছিল আঠারো হাজার টাকা তবে এখানে কেন পনেরো হাজার টাকা বিক্রম কারণ আমাদের সমাপনী পণ্য আঠারো হাজার টাকা থেকে আমরা তিন হাজার টাকা প্রথমেই বিয়োগ দিয়ে দিয়েছি সুতরাং এই কাজটাকে অনেক বইতে অনেক গাইটে দেখবার ডাবল করে অর্থাৎ এখানেও বিয়োগ দেয় আবার ওই জায়গায় আঠারো হাজার থেকে তিন হাজার টাকা বিয়োগ দেয় তো আমি বলবো যে তোমরা যদি এরকম করো তাও হবে আর যদি সরাসরি পনেরো হাজার টাকা এখানে দিয়ে দাও তাও হবে অর্থাৎ সমাপনী মজুদ পণ্য এখানে যদি তুমি পনেরো হাজার টাকা দাও তাও হবে মানে আমি আগেটা দেখিয়ে দিচ্ছি এখানে আর দিয়াম না তো এখন শর্টকাট তোমরা যেটা যে এই বিষয়টি ক্লিয়ার হও আমি আবার একবার বলে দিচ্ছি যদি সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট থাকে তাহলে একবার সমাপনী থেকে বাদ দিবা আর একবার ক্রয় থেকে বাদ দিবা আমি আবারও বলছি যদি সমাপনী মজুদের পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী থেকে একবার বাদ ক্রয় থেকে একবার তিন টাকা বাদ এরপরে এই আগুনে বিনষ্ট পণ্যটা আমার একটি অপরিচরণ ব্যয় এই জন্য আমি অপরিচন ব্যয় তিন হাজার টাকা দিব এবং বিমা যদি কোনো ক্ষতিপূরণ দিয়ে থাকে তাহলে সেটাকে আমি বিয়োগ দিব আবার বলি যদি বিমা আমাকে এখানে তিনশো টাকা ক্ষতিপূরণ দিয়েছিল এই জন্যে আমি এখানে আবার এই অস্বাভাবিক অপরিচরণ ব্যয় থেকে যে আগুনে বিনষ্ট ছিল সেখান থেকে আমি বিমা বাবদ তিনশো টাকা বাদ দিয়েছি এই জন্য তবে আমি আবার বলছি আগুনে বিনষ্ট পণ্য থাকে একবার ক্রয় থেকে বাদ একবার সমাপনী মজুদের মধ্যে থেকে বাদ যদি এটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে আর একবার আমরা এটাকে অপরিচরণ ব্যয়ের মধ্যে দিব যদি বিমা ক্ষতিপূরণ দেয় তাহলে সেটা বিয়োগ দিব আর ক্ষতিপূরণ না দিলে তিন হাজার টাকাই থাকবে এই হচ্ছে আমাদের আজকের এই সমন্বয়টির বিস্তারিত আলোচনা তো শিক্ষিত মধ্যে না বুঝে তারপর কমেন্টস করবো আর আমি বলে রাখি যে এই সম্পর্কে আমি আমার যে টাচ টু গেটে পাওয়া অ্যাকাউন্টেন্ট বইটিতে অসংখ্য সমন্বয় নিয়ে আমি ভিডিও দিব কিছু দিনের মধ্যেই কালকে থেকে পশুর মধ্যে দেওয়া শুরু করব তো আমার সাথে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো আর তোমরা যারা আর্থিক অবস্থার বিভিন্ন এই একটি এরকম যত কঠিন সমন্বয় আছে সব মিলিয়ে আমি বলছিলাম যে মাত্র তিন থেকে চারটি আমি অঙ্ক করেছি টু গেটে পাচ্ছি অ্যাকাউন্টিং বইটিতে এই আর্থিক অবস্থার বিভিন্ন অংশে মাত্র চারটি অঙ্ক করে তুমি এখানে চব্বিশ মার্ক পাবা অর্থাৎ অ্যাকাউন্টিন প্রথম পত্রের বিশ এবং অ্যাকাউন্টিন দ্বিতীয় পত্রের বিশ যারা ইন্টারে আসো তোমরা চব্বিশ মার্ক একদম পাবা যদি তোমরা এই মাত্র চারটি অঙ্ক সমাধান করো সেখানে আমি এক একটা অঙ্কেতে পঞ্চাশ থেকে ষাটটি করে রেয়া এন্ট্রি দিয়েছি এবং সমন্বয় দিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশটা করে যাতে সমস্ত আলোচনা আছে। তা আমি সবাইকে অনুরোধ করব যারা আমার স্টুডেন্ট আসো অবশ্যই তোমরা এটা কাজেক্ট করবা এই জন্য কাট করবা যাতে তোমাদের পরীক্ষার সময় এত খুঁজতে না হয় বিভিন্ন টেস্ট পেপার সলভ না করতে হয় শুধুমাত্র এই তিনটি অঙ্ক করেই তোমরা সমস্ত এন্ট্রি সম্পর্কে তোমাদের পরিচিত হয়ে যাবা তো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ